জানিয়ে দেব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম, 14 দলের বক্তব্য সামনে, নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এবার জানিয়ে দেব বিকেলে যেসব এলাকায় পদযাত্রা করবে বিএনপি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আলোচনা, বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। সাইদির প্রতি সহানুভূতিশীল ছাত্রলীগ নেতাদের নিয়ে বিব্রত আওয়ামী লীগ। নুরুল হক বললেন, সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি নেই। সর্বশেষ জানিয়ে দেব ভয়ে আওয়ামী লীগ নেতাদের মুখ শুকিয়ে গেছে, বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সামনের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে বলছে 14 দল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা শক্তি উঠে পড়ে লেগেছে আর বিএনপি ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে চক্রান্তের পথ বেছে নিয়েছে। এই জটিল পরিস্থিতিতে সবাইকে জাগ্রত থাকতে হবে, সামনে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, শেখ হাসিনা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণ সভায় সব কথা বলেন 14 দলীয় জোটের নেতারা। 15 আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে 14 দলীয় জোট। স্মরণসভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নেতৃত্ব দিয়ে। তিনি হাতে গোনা কয়েকটা রাষ্ট্রনায়কের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, তাই তো অনেক ঈর্ষা হয় এত ছোট দেশ এত বড় নেতা কি করে হয়। বিএনপির উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, তোমরা নির্বাচনকে ভয় পাও, তাই নির্বাচন দিয়ে জিয়াউর রহমানকে কোনো দিন ক্ষমতায় আসে নাই। নির্বাচন দিয়ে তোমরা কোনো ক্ষমতায় আসতে পারবা না, তার জন্যই তোমরা নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র ও অনির্বাচিত সরকার দিয়ে দেশকে আবার পেছনের দিকে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা করছো, যেটা হতে দেওয়া যাবে না। সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে এবং সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের এই সমন্বয়ক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে আরও অনেকগুলো জোট আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, সংবিধানের ভিত্তিতে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। বিকেলে যেসব এলাকায় পদযাত্রা করবে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি নেতাকর্মীরা। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে। শনিবার বিকেল 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। এর আগে সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে গণমিছিল শুরু করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে গণমিছিলটি সাইদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বাসাবো বৌদ্ধ মন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হয়। এছাড়া ঢাকা মহানগর উত্তরের গণমিছিলটি গুলশান এক ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মহাকালী বাস টার্মিনালে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ জ্যেষ্ঠ নেতারা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আলোচনা, বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা নীতির ইতিবাচক প্রভাব পড়েছে। এই নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে, বিশেষ করে জার্ভ এর শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার একটি তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা গেছে। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে, এমত অবস্থায় বাংলাদেশের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যান্ডস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা এমনটি মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এই সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকার প্রচার, সুরক্ষা ও সমর্থনে কাজ করে। 15 আগস্ট কমিশনের এক ব্রিফিংয়ে প্যানেল বক্তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার কর্মী সহ বিরোধীদের ওপর দমন পীড়নের অভিযোগ এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। এসব বিষয়ে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। হিউম্যান রাইটস ইন বাংলাদেশ অ্যান আপডেট শীর্ষক ভার্চুয়াল এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না। ব্রিফিংয়ে আয়োজক কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য জেমস পি ম্যাকগর্ভন ও রিপাবলিকান সদস্য ক্রিস্টোফার এইস স্মিথ, তারা এই কমিশনের কো-চেয়ারম্যান। ব্রিফিংয়ের সঞ্চালনায় ছিলেন লাইব্রেরি অব কংগ্রেসের বিদেশি আইন বিশেষজ্ঞ তারিক আহমদ।
সাইদির প্রতি সহানুভূতিশীল ছাত্রলীগ নেতাদের নিয়ে বিব্রত আওয়ামী লীগ। মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যুতে ছাত্রলীগের কিছু সংখ্যক নেতা কর্মীর সহানুভূতি দেখিয়ে শোক প্রকাশের ঘটনা সংগঠনটিকে এবং এমনকি খোদ আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। ক্ষমতাসীন দল ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে তাদের দলের টানা 15 বছরের শাসনামলে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোতে সুযোগ সন্ধানী প্রবেশ করেছে। তারা সুযোগ সন্ধানীদের হাইব্রিড হিসেবে বর্ণনা করেছেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকেই বিভিন্ন সময় বক্তব্যে এই সুযোগ সন্ধানীদের জামায়াত শিবির হিসেবে উল্লেখ করেছেন। এখন জামায়াত নেতা সাইদের মৃত্যুতে শোক প্রকাশের ঘটনায় এই সুযোগ সন্ধানীদের উপর দায় চাপাচ্ছে ক্ষমতাসীনরা। তবে সুযোগ সন্ধানীদের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোতে প্রবেশের সুযোগ দেওয়ায় দায় ক্ষমতাসীনরা এড়াতে পারেন কিনা এই প্রশ্ন চলছে নানা আলোচনায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন হেফাজতে ইসলামের সঙ্গে সখ্য ও কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি সহ ইসলামপন্থীদের সমর্থনে অনেকদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ধর্মঘেঁষা একটি নীতি দৃশ্যমান হয়েছে। এর প্রভাব আওয়ামী লীগ ও সংগঠনগুলোতে পড়েছে, ফলে 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সাইদির মৃত্যুতে দেশের বিভিন্ন জামায়াত জায়গায় ছাত্রলীগ অনেক নেতাকর্মীর শোক প্রকাশের ঘটনা আওয়ামী লীগের সেই ধর্মঘেঁষা নীতির প্রভাব থাকতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, এ সময় বিভিন্ন অনুপ্রবেশকারী এসেছে। এর চাক্ষুষ প্রমাণ যুদ্ধাপরাধী সাইদের মৃত্যুতে কারো কারো শোক প্রকাশের এই ঘটনাটি আওয়ামী লীগের জন্য সতর্ক বার্তাও। আরও অনুপ্রবেশকারী থাকতে পারে, এরা দলের আদর্শ ও রাজনীতি ধারণ করে না। সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি নেই বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি নেই। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হবে, না হলে আলেম উলামা রাজনীতিবিদ কারো রক্ষা নেই। শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি গণমিছিল বের করে। ভারতের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরাও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে সে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। পশ্চিমাদের মতো আমরাও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অবস্থান পরিষ্কার করুন। আপনারা কেন এরকম একটা অগণতান্ত্রিক, অজনপ্রিয় কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিচ্ছেন? ভয়ে আওয়ামী লীগ নেতাদের মুখ শুকিয়ে গেছে বললেন মির্জা ফখরুল। ভয়ে এখন আওয়ামী লীগ নেতাদের মুখ শুকিয়ে গেছে, তাদের মুখের আগের মতো হাসি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, টেলিভিশনে দেখবেন আর আগের মতো হাসি নেই। আবার যারা বিদেশে বাড়িঘর তৈরি করেছে, ওটাকে কেমন করে বাঁচাবে তার চেষ্টা করছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জের 3 রাস্তার মোড়ে গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা এক দফা দাবিতে আজ রাজধানীতে গণমিছিল কর্মসূচির আয়োজন করে বিএনপি। দয়াগঞ্জের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই গণমিছিল কর্মসূচির আয়োজন করে। আওয়ামী লীগ লুট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তারা দেশকে ফোকলা বানিয়ে দিয়েছে, কিছু নেই, আবার নতুন আরেক জায়গা বের করেছে পেনশন স্কিম। মানুষের টাকা চুরি করার একটি ফন্দি বের করেছে, সেই টাকা চুরি করে তারা নির্বাচন করতে চায়, মানুষ এবার তা হতে দেবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভয় এখন মুখ শুকিয়ে গেছে, তারা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে এবং বলেছে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, তাদের উপর ভিসা নীতি প্রয়োগ করা হবে।